রাজ্যের ইমূরের সিমূরলে এতিয়া রঙালীর উৎসাহ। রঙালী বিহুয়ে সকল মন রঙিন করে তুলিছে। রাজ্যবাসীর দেশ বিদেশের বিভিন্ন প্রান্তত চেনেহর রঙালীক আদরিছে। সমান্তরালক 30 এপ্রিলের দিনা মুম্বাইয়ের সমাজ চমুকই গগনা আসামিজ পিপলস এসোসিয়েশনে রঙালী বিহুটি বহাগী উৎসব হিসাবে পালন করে। উক্ত দিনা পূব মীরা রোডর ভারতরত্ন গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর নাট্যগৃহত আবেলি 4 বজাৰ নিশা 10 বজালে বিহু গীত, বিহু নৃত্য, হুঁচরি, মহারাষ্ট্রের লাউনি নৃত্য, বাংলা নৃত্য আদিকে ধরে এক বারেরহনীয়া কার্যসূচীরে বহাগী উৎসব পালন করা হয়। অনুষ্ঠানটি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে মহারাষ্ট্রের আরক্ষী অধীক্ষক শ্রীযুত শিরিষ জৈন আর তেখেতর সহধর্মিনী তথা বলিউডর অভিনেত্রী রজনী বসুমতারী আর সমাজকর্মী তথা প্রবীণ অভিনেত্রী জ্যোতিকা মহন্ত আর মহাময়ী অভিনেত্রী উর্মিলা মহন্তই বন্তি প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করে। সাংস্কৃতিক সন্ধ্যাত সন্তান তথা বলিউডর জনপ্রিয় সঙ্গীত প্রযোজক ডনি হাজরিকার তত্ত্বাবধানত এগারী মারাঠি সঙ্গীত শিল্পী রাগিনিয়া মারাঠি গীতর বিহু গীত পরিবেশন করার জুবিন গার্গর মায়াবিনী গীতটিও পরিবেশন করে উপস্থিত সকলের মন জীপাল করে তোলে। অন্যহাতে আরে কম্পিত মাধব বরগীতেরে সঙ্গীত জগতত পুনর্বার নিজক চিনাকি দিবলৈ সক্ষম হওয়া মিজু গীতাশ্রী কেশব বৰুৱা আর তেখেতসকলৰ লগতে প্রখ্যাত সঙ্গীতবাদকসকলে রঙালীর রংসানি অনুষ্ঠানটি রঙিন করে তোলে। সঙ্গীত সংস্কার একাডেমির শিল্পীসকল যত 10 জনের 7 জনে অনা অসমীয়া গৌরব দুই প্রসিদ্ধ সন্তান অমৃত প্রীতম দত্ত আর দেবজিৎ চাংমাইকে প্রমুখ্য করে বহু অসমীয়া আর অনা অসমীয়া লোক উপস্থিত থাকি রঙালী রঙত বুর্জোয়া পরিলক্ষিত হয়। উল্লেখ যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবে গগনা মুম্বাইলৈ এখনি শুভেচ্ছা বার্তা প্রেরণ করে মুম্বাইবাসী রাইজলৈ তথা গগনা মুম্বাইলৈ অযুত মনোবল কঢ়িয়াই আনে। এই অনুষ্ঠানলৈ বিশেষভাবে বার্তা প্রেরণ করে প্রাইডিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডর সঞ্চালিকা রিণিকি ভূঞা শর্মায় সহযোগিতা আগবায় ONGC জুপিটার হসপিটাল মন্ডটিকা ইন্ডিয়া ফ্লোরা কেমিস্ট আদিয়ে থলুয়া খাদ্য সম্ভারলৈ বহা বিপণীকে প্রমুখ্য করে স্বাস্থ্য সম্পর্কীয় সামগ্রী আর বস্ত্রর বিপণীও বহাগী উৎসবত অংশগ্রহণ করার লোখণ্ডওয়ালার কর্পোরেটর শ্রীমতী সুরেখা পাটিলেও অংশগ্রহণ করে অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করে। গগনা মুম্বাইর সাধারণ সম্পাদক মাধুর্য নারায়ণ বরাই কার্যবাহী বিহু সমিতির বিষয়ববীয় সকল প্রত্যক্ষ আর পরোক্ষভাবে জড়িত থাকা সকল রাইজক ধন্যবাদ জানাই শলাগর শরাই আগবায়। অনুষ্ঠানের শেষত সকল প্রবাসী মিলি লগে ভাগে এসাজ খাওয়ার বহাগী উৎসব সাফল্যমণ্ডিত করার সকলকে ধন্যবাদ জানায়। উল্লেখযোগ্য যে গগনায় পূর্বরে এইদরে নিজের সংস্কৃতি প্রসার আর প্রচারের উদ্দেশ্যে কাম করে আছে। জয়ায় জয়টু গগনা। আপনাদের আজিহে দেখিছে কিন্তু এই মানুষখিনি আজি এমাহমানের এই গোটেই প্রোগ্রামটি করে আছে, বহুত কষ্ট করেছে, নিজের কাম বন বাদ দিয়ে পেলায়। খুব ভাল লাগিলে বিহু চাবলে আহি, অর্গানাইজ খুব ভালকে করা হয়েছে, বহুত ভাল লাগিলে। বহুত দিনের আশা করে আসলো 30th আজি ডেটটো, মানে বড় ওয়েল অর্গানাইজ, বহুত ধুনিয়াকে পাতিছে। এটা ইমান সুন্দর পরিবেশ, এনেদরে প্রতি বছরে হোক গগনার ঢের উন্নতি হোক তাকে কামনা করেছো। সমূহ অসমীয়া মুম্বাইবাসী রাইজলৈ মই শ্রী মাধুর্য নারায়ণ বৰা গগনার সাধারণ সম্পাদকে আজি বিহুখন সুন্দরকৈ সম্পন্ন করার বাবে বহু বহু ধন্যবাদ আগবাইছো। বহাগী বিহুর শুভকামনা জানালো গগনার ফালেরপরা সমূহ অসমীয়াবাসী রাইজলৈ। আমার মূল উদ্দেশ্যটো এইটাই হয় যে আমি ধুনিয়াকে সুন্দরকে আমার অসমীয়া কালচারটো ইয়াত মেইনটেইন করে রাখিব পাৰো, তার বাবে আমি সদায় চেষ্টা চলাও। মুম্বাইত আজি আমার গগনার সৌজন্যত গগনায় খুব ধুনিয়াকৈ আমার আজি বিহুভাগ পাতিলে মই বহুত বহুত সৌভাগ্যবান বলে ভাবিছো। আজি ইয়াতে মই পারফরমেন্স করবলে পাই সচাকে আমি বহুত এনজয় করলো।
তো আজি প্রোগ্রামখন করে খুবই ভাল লাগিলে যান যি হোক মানে দূরত আছো আর নিজের জায়গাখন অসমখনলে সদায় মনত পড়ে গতি খুব ভাল লাগিলে আর আগলেও গগনায় ইয়াতকে ভাল করব বলে আশা করল খুব ভাল প্রচেষ্টা বহুত মানুষ এমএলকেমেট করেছে ইটস এ গুড থিং ফর এভরি ওয়ান অফ আস জয় অসম গগনার দ্বারা আয়োজিত বহাগী উৎসবলে আহি খুবই ভাল লাগিলে খুব একটা সুন্দর পরিবেশ আর গগনার সঙ্গে জড়িত সমূহ কর্মকর্তা কলা কুশলী আর যখন বিষয়ববীয়া আছে সকলকে মানে বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো অভিনন্দন জ্ঞাপন করছো বাহিরত থাকা যখন অসমিয়া আছে ইয়াতে সকলখিন একগুট করার যে প্রচেষ্টা তার লগতে আমার আহিবলগীয়া যেটু জেনারেশন যখন ইয়াতে জন্মগ্রহণ করেছে যখন ইয়াত ডাঙর দীঘল হয়েছে সঙ্গে আমার কলা সংস্কৃতিক আমার ভাষা সংস্কৃতিক ইমান সুন্দরক পরিচিত করাই দিয়ার বাবে মানে বহুত বহুত অভিনন্দন জ্ঞাপন করছো আর আশা করছো যাতে এলোকে এটা দীঘলিয়া যাত্রা সম্পূর্ণ করব পারে আর গগনার উত্তরোত্তর কামনা করছো আর গগনা যাতে দীর্ঘায়ু হয় তারে কামনা করছো ধন্যবাদ আজি গগনার সমূহ কর্মকর্তালয় আর কলা কুশলীলৈ মই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো বিরাটে ভাল লাগিলে আর অসমীয়া আমার সংস্কৃতি এনেকেই আগুয়াই যাওক তারে কামনা করছো ধন্যবাদ মই বুঝি পাও অসমীয়া ইমান ভালকে কব না পাও পহলি বার মানে আসাম কা বিহু অটেন্ড কিয়া বো ভি মুম্বাই মে মুঝে বহুত আচ্ছা লাগা পুরা আসাম কা মুঝে অনুভব হুয়া থ্যাঙ্কস টু গগনা বিহু গগনা আজি যেটু অনুষ্ঠান আয়োজন করিলে ইমান সুন্দরভাবে একটা আয়োজন করিলে আর সকলে মিলি আমি ইমান ফুর্তি করিলো কালচারেল এক্সচেঞ্জ এটা খুব ধুনিয়াকে হয়েছে লাবণী ডেভেন্স করেছে ইয়াত বেঙ্গলী সমাজে আহি ইয়াত আমার প্রদর্শন করেছে গতি এই ধরনের অনুষ্ঠানবিলাক আগলেও হয়ে থাকক মানে তাকে মানে আশা করছো আর গগনা মুম্বাইলে আমার বহুত বহুত শুভকামনা দেই থ্যাংক ইউ রঙালী বিহুর বহুত বহুত শুভেচ্ছা জ্ঞাপন করলো আজি গগনায় ইমান ধুনিয়াকে বিহুখন পাতিলে আমি অসমত নাই যে সেটা অনুভবে হওয়া নাই বহুত ধুনিয়াকে নাচিলো ফুর্তি করলো বিহু বলে যে মনত দুঃখ এটা আসলে অসমলে যাবলে নোপা সেটো আর মানে পুরা হয়ে গেল বহুত ভাল লাগিলে বহুত বহুত ধন্যবাদ আপনাদের বহুত বহুত মরম ধন্যবাদ মুম্বাইৰ পৰা অনন্য চুটিয়াৰ ৰিপৰ্ট অসম আদিত্য।